নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনো কোনো জায়গায় একটু বৃষ্টি পরিস্থিতি আসতে পারে কারণ হচ্ছে পশ্চিম ঝঞ্ঝা অন্যদিকে নিম্নচাপের কিছুটা প্রভাব কবে আসতে পারে কি দেখাচ্ছে অনলাইন সিস্টেম আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন এছাড়া আজকে তিনটি জেলাতে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এছাড়া ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি দেখে নিন আপনার এলাকায় আবহাওয়াটি কেমন থাকতে পারে দেখার পর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো এই মুহূর্তে প্রথমেই জানাবো একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসছে যেটা আপনাদের জানিয়ে আসছে বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয় সেই নিম্নচাপ যাবে শ্রীলঙ্কা উপকূলের দিকে যার ফলে প্রধানত একুশ এবং বাইশ তারিখে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কেরালা কর্ণাটকের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ তামিলনাড়ুতে বেশি বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে আপডেট তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসতে পারে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সেই সম্ভাবনা শুরু হবে চব্বিশ ডিসেম্বর তারিখ থেকে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে ঠান্ডাটা অনেকটা হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে নিম্নচাপের একটা খুবই হালকা প্রভাব অন্যদিকে নতুন করে আরেকটি গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে অর্থাৎ আসতে চলেছে নতুন করে শক্তিশালী একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় সেটি আসছে ছাব্বিশ ডিসেম্বর তারিখে তো আমরা জানি যখন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে অর্থাৎ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তখন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় রাজস্থান সংলগ্ন জায়গায় যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকে এবং বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয় তাই এই মুহূর্তে আবার সেরকম আপডেট উঠে আসছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়ে আবার সেই বৃষ্টি কিছুটা পূর্ব ভারতের দিকে এগিয়ে আসতে পারে যার ফলে প্রধানত উত্তরপ্রদেশ বিহার এছাড়া আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এমনটা চান্স তৈরি হতে পারে সব কিছুই ওয়েদারের ওপর নির্ভর করছে যদিও এখনও পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে অনলাইন সিস্টেম দেখাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া বীরভূম সংলগ্ন কোনো কোনো জায়গায় চিটফুট বারিশ যেটাকে বলে খুবই হালকা ধরনের বৃষ্টি এবং মুর্শিদাবাদের দু এক জায়গা হালকা বৃষ্টিপাত একটা হতে পারে এমন একটা চান্স তৈরি হতে পারে সাতাশ এবং আটাশ ডিসেম্বর তারিখে এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আগামী পাঁচ বা ছয় দিন নেই এই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাবে অরুণাচল প্রদেশের দিকে তখন আস্তে আস্তে আবারও নতুন বছরের এক তারিখ বা এই ডিসেম্বর মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ থেকে অতি প্রবল একটা ঠান্ডা ফিরতে পারে কারণ যেভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এছাড়া উত্তরাখণ্ডের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই তুষারপাতের ওপর দিয়ে যখনই হাওয়া আসবে যার ফলে আসল ঠান্ডা পরিস্থিতি আসতে পারে ঝাড়খণ্ডে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিহারে উত্তরবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই ঠান্ডা যেতে পারে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে ত্রিপুরা এছাড়া মণিপুর মিজোরাম আসাম এই সমস্ত দিকে তাই নতুন করে একটা পরিবর্তনের সূচনা হচ্ছে চব্বিশ ডিসেম্বর তারিখ থেকে ঠান্ডা কমবে গরম হালকাভাবে বাড়তে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে পশ্চিম ঝঞ্ঝার জন্য কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমের দু এক জায়গায় এমন পরিস্থিতি রয়েছে এবং আবার নতুন বছরে একটা বিরাট পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তন ভালো পরিবর্তন ঠান্ডা প্রচণ্ডভাবে ফিরতে পারে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসতে পারে এমনটা জানানো হয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আজ এবং আগামী কয়েকদিনে নেই তাপমাত্রা থাকতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে মোটামুটি একটা ঠান্ডা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে ঠান্ডার পরিমাণটা বেশ কিছুটা থাকছে সকালের দিকে সকালের পর খুব একটা ঠান্ডা থাকার সম্ভাবনা থাকছে না তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন পূর্ব বর্ধমান নদীয়া এখানে তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশেপাশে রকম পরিস্থিতি চলবে তেইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত আশা করছি দক্ষিণবঙ্গে পরিপূর্ণ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তিনটি জেলাতে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাকি জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা আসতে পারে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত আজ এবং আগামী কয়েকদিনে নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির পরিস্থিতি নেই তবে সাতাশ এবং আঠাশ তারিখে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এবং প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি ফিরতে পারে প্রধানত ডিসেম্বর মাসের একবারের শেষের দিকে জানুয়ারির দিকে আরও প্রবল ঠান্ডা আসতে পারে আজকের আবহাওয়াতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা আসতে পারে তাপমাত্রা থাকতে পারে দশ থেকে বারো ডিগ্রি আশেপাশে এমনটা পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোথাও কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি এখানে ওখানে হতে পারে এমন সম্ভাবনা তবে সাতাশ আটাশ তারিখে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আসাম এছাড়া মেঘালয়ে হালকা হালকা কোথাও কোথাও দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমীগঞ্জের এফেক্টের জন্য অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে কোনো বিরাট পরিবর্তন নয় তবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জেলাগুলো বা জায়গাতে সেই সম্ভাবনা সাতাশ এবং আঠাশ তারিখে তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস অন্যদিকে নতুন বছরে তেইশ তারিখে প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোতে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এমনটা সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট দেখতে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দিনের এবং রাতের তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না আমরাও লক্ষ্য করতে পারছি এটা অনলাইন সিস্টেম থেকে রাজশাহী রংপুর এখানে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ময়মনসিং বিভাগে একটু বেশি থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকতে পারে সিলেটে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি এছাড়া ঢাকা বিভাগে থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে কি ঠান্ডা থাকছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা থাকতে পারে প্রধানত পনেরো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে মাঝারি থেকে ঘনমানের কুয়াশা আসতে পারে দেশের কোথাও কোথাও এমনটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এমনটা সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন সিস্টেম অন্যান্য বিভাগগুলো অর্থাৎ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে রাজধানী ঢাকা বিভাগ খুলনা বরিশাল এখানে কোথাও কোনো আপাতত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে এমনটা রয়েছে এখনও পর্যন্ত সিস্টেম থেকে আপডেট পাওয়া যাচ্ছে আশা করছি বুঝতে পারলেন যে বাংলাদেশের আবহাওয়াতে আজকে এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিন নেই তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা বিরাট পরিবর্তন আসতে পারে দু সালে প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য সাতাশ এবং আঠাশ ডিসেম্বর কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং